আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। আজকে 24 তারিখে ডানা ঘূর্ণিঝড় উড়িষ্যা উপকূলে মূলত আছড়ে পড়বে এবং তার প্রভাব ইতিমধ্যে আমরা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর এইসব জেলাগুলোতে পাচ্ছি। একটা মেঘলা ওয়েদার, তার সাথে মাঝে মাঝে দমকা হাওয়া, এবং এর প্রভাবে যেটা হবে আজকে 24 তারিখে বিকেল থেকে একটা ভালো রকমের হাওয়া চলবে, যেটা রাত্রিবেলাতে খুব একটা প্রায় 80 থেকে 100 কিলোমিটার বেগে ঝড়ের প্রভাব চলে আসবে। মূলত যে ফসলগুলো ক্ষতি হবে তার মধ্যে প্রধান হলো ধান। এই মুহূর্তে ধান প্রত্যেকটা ফলন্ত অবস্থায় রয়েছে, তো ধান গাছগুলোকে যদি চাষিরা পারেন, আজকে সারাটা দিন রয়েছে, যদি একটু বেঁধে দিতে পারেন, হয়তো 3-4টে গাছ একসাথে করে যদি বেঁধে দেওয়া যায় তাহলে ধান গাছগুলো শুয়ে পড়ার সম্ভাবনা কম থাকবে। যেখানে যতটা সম্ভব জল কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, বেশি জল থাকলে গাছ পড়ে তার মাথাটা পুরোটা জলে ডুবে যাবে, যাতে ক্ষতি আরও বেশি হবে। এছাড়া সবজির কথা যদি বলা যায়, সবজিতে যেগুলো ভাড়া গাছ আছে, যেমন উচ্ছে টুচ্ছে বিন পিন যেগুলো রয়েছে, পালার গাছ বা মাচার গাছ, সেই সমস্ত গাছগুলোকে যতটা পারা যায় খুঁটি শক্ত করুন। যেখানে সম্ভব গাছগুলোকে যদি সুতলি দড়ি বা তুন দড়ি দিয়ে যদি বাঁধা থাকে সেগুলোকে যদি খুলে দেওয়া যায়, খুলে মাটিতে শুয়ে দিন এবং তার উপরে খড় চাপা দিয়ে গাছগুলোকে আড়াল করুন, যাতে ঝড়ের তীব্র প্রভাবটা গাছের উপরে না পড়ে। যেখানে সম্ভব জল কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। এবং যেটা মূলত সমস্যা তৈরি করবে সেটা হলো যেগুলো ফলন্ত গাছ, একদম ফল দিচ্ছে, তো সেই ক্ষেত্রে যেমন আমরা বলি লাউ ঝিঙে এই সমস্ত ফসল যদি থাকে তাদের যতটা পারা যায় ফল কমিয়ে দিন, গাছকে হালকা করুন। যদি পেঁপে গাছ থাকে পেঁপে গাছে যতটা পারা যায় পাতা কমিয়ে দিন, ফল কমিয়ে দিন। তাহলে সেই গাছগুলো যদি হালকা থাকে মাসে ঠেকো দিন, তাহলে সেই গাছগুলো উল্টে পড়া বা কাত হয়ে পড়ার ঝড়ের প্রভাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। শীতের সবজি তো এখন চাষ, শীতের সবজি ইতিমধ্যে যারা কফি গাছের চারা লাগিয়ে ফেলেছেন, টমেটো গাছের চারা লাগিয়ে ফেলেছেন, জল কাটিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। টমেটো গাছের ক্ষেত্রে গাছ বেঁচে উঠতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু কফি গাছের ক্ষেত্রে বাঁচানো খুব কঠিন। টমেটোর ক্ষেত্রে আমরা মূলত যেটা বলবো যে গাছের গোড়াগুলোতে একটু বিভিন্ন রকমের যে হরমোন, মানে শিকড় তৈরির যে হরমোন, সেই হরমোনগুলো একটু দেওয়ার চেষ্টা করুন, যেমন আইবিএ হরমোন, কাটিং এড, এই সমস্ত পাওয়া যায়। জলে গুলে দিলে গাছের গোড়ায় ভালো শিকড় চলে আসবে, আবার বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে এবং এই বৃষ্টি কাল অবধি চলবে, তারপরেই এগুলো কিন্তু আপনাদের করতে হবে। যেমন কিছু এখন ন্যানো ডিএপি চলে এসেছে, ন্যানো ডিএপি দিতে পারেন গাছের গোড়ায়, তাতে শিকড় শক্ত হবে, নতুন শিকড় বের হবে। যদি ন্যানো ডিএপি না পাওয়া যায় 1261-1744-0 এই জাতীয় ফার্টিলাইজারগুলো 2-3 গ্রাম/লিটার হিসেবে জলে গুলে গাছের গোড়ায় দিতে হবে। টমেটো বা অন্যান্য বেগুন লঙ্কা এই সমস্ত যে গাছগুলো যেগুলো সদ্য বসানো হয়েছে তাদের ক্ষেত্রে এইগুলো করতে পারলে গাছগুলো প্রাথমিক ধাক্কা কাটিয়ে কিন্তু বেঁচে যাবে। এছাড়া ফাঙ্গিসাইড তো প্রয়োজন মতো দিতেই হবে। আপনারা কমন ফাঙ্গিসাইড হিসেবে তাকত ব্যবহার করতে পারেন, তাকত 2 গ্রাম/লিটার হিসেবে যদি ব্যবহার করেন গাছের গোড়ায় যে গোড়া পচা রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো প্রতিহত হবে। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স রে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেএমপিও হলটার পরিষেবা চালু করলাম।